তফসিলের প্রতিবাদে বুধবার বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন। সমাবেশে দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পাতানো নির্বাচন দেশের সাধারণ মানুষ মেনে নেবে না, ভোটাধিকার আদায়ে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। দালালি তফসিল, গণবিরোধী তফসিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা মানে না। অতএব তফসিল ঘোষণার পর থেকে আন্দোলন শুরু হবে, সে আন্দোলনে যোগ দিবেন তো ইনশাআল্লাহ। এই গণত্যাগ আর কোরবানির মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশবাসীকে আহ্বান করব, যে যেখানে আছেন সবাই এই সরকারের বিরুদ্ধে আমরা আমাদের ক্ষমতা নিয়ে রাজপথে আসি। সমাবেশ শেষে মিছিল নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশনের দিকে এগিয়ে যেতে থাকে দলটি। পুরানা পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে এসে পুলিশি বাধায় পড়ে মিছিলটি। প্রথমে বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চাইলেও পরে দলটির নেতারা মোনাজাত করে গণমিছিল শেষ করে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নির্বাচন কমিশনের তফসিলের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে জেলায় সব জায়গায়। এখন আমরা দেখবো যে সরকারকে জেলায় আশা করি সরকারের শুভবুদ্ধার উদয় হবে এবং তফসিল বাতিল করবে। বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে দলটি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।